আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদাস ভ্যারাইটিস ব্লগ। আর আজকে আমরা এসেছি মৃত ও কুটির শিল্প বাজারে, যেটি অবস্থিত সাভার নবীনগরের স্মৃতিসৌধের ঠিক অপর দিকে, অর্থাৎ বিপরীত দিকে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করে দিই, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন। লেটস বিগিন। নাও আমরা এখন আছি মৃৎশিল্পের ভিতরে, আর এখানে প্রথমে দেখতে পাচ্ছি অনেক ধরনের শপ রয়েছে, সবগুলোতে বিভিন্ন ক্যাটাগরির জিনিস রয়েছে। শুধু মানে মৃৎশিল্প বা কুটির শিল্প বলি, এখানে শুধু মাটির জিনিস মানে মৃত যেটা আছে সেটা নেই, এখানে কুটির শিল্পের আরও অনেক ধরনের, তাছাড়া অনেক ধরনের শো পিসেস দেখতে পাচ্ছি। মানে আপনি গিফট দিতে চিন্তা করছেন কাউকে, যে কোনো উপলক্ষে, বার্থডে হোক, ভ্যালেন্টাইন ডে হোক, বা যে কোনো টাইপের কোনো ফ্রেন্ডকে বা যে কোনো কাউকে, আপনার রিলেটিভকে, আপনার ফ্যামিলিকে। আর এই গিফট নিয়ে যখন ভাবছেন আপনি আসলে কাকে কী দিবেন, সেই চিন্তা আপনি এখানে আসলে একদমই করতে হবে না, কারণ এখানে যথেষ্ট পরিমাণের সাজসজ্জার জিনিস রয়েছে, বা যে কোনো কাউকে গিফট দেওয়া যায় জিনিস রয়েছে। আপনি মনে করেন ভেবে এসেছেন এক যে আপনি আসলে গিফট কী দেবেন, বা আপনি ভেবেই পাচ্ছেন না তাকে আসলে আমার কী দেওয়া উচিত, ছেলে হোক মেয়ে হোক যাই হোক যে কোনো কাউকে, বা বয়স্ক হোক, আপনি তাদের অবশ্যই গিফট দিতে পারবেন। অবশ্যই ঘর সাজানোর যথেষ্ট পরিমাণ ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানে, ঘর সাজানোর ল্যাম্প, তারপর হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার তো অনেক টাইপের রয়েছে, আমার এখানে সকল ফ্লাওয়ারগুলোই খুব ভালো লাগে, একবারে জীবন্ত মনে হচ্ছে, শুধু সুগন্ধটা পাচ্ছি না, সুগন্ধটা ফিল করতে পাচ্ছি, কিন্তু এখানকার ফ্লাওয়ারগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, যথেষ্ট দাম, একবার আপনার শুনলে ভালো লাগবে না এই দামটা এখানে ঠিক আছে। আর এখানে যে সিঙ্গেল ফ্লাওয়ারগুলো দেখছেন, এগুলো মাত্র 100 টাকা করে, যেগুলো হচ্ছে জাস্ট সিঙ্গেল, যেটা দেখালাম গোলাপ ফুলটা এখানে এটা। আর দেখুন এগুলোর মানে সবগুলোর প্রাইস তো আসলে এতটা ডিটেলসে বলা যায় না, আপনার অবশ্যই যে ঘুরবেন দেখবেন অনেক অনেক প্রচুর প্রচুর জিনিস রয়েছে যা আপনাদের সকল কিছুই পছন্দ হবে, আর মন চাইবে আমি সবই নিয়ে নিই। গিফট কিনতে গিয়ে আমি নিজেই অনেক বেশি কিছু নিয়ে ফেলেছি। এখন এখানে কিছু দেখছি, স্কুল ব্যাগ টাইপের আছে, একটু গ্লোজি গর্জিয়াস টাইপের ব্যাগ, তারপর হচ্ছে হিউজ পরিমাণের কর্নার সেটে যে ফুলগুলো থাকে সেগুলো, তারপরে দেখা যাচ্ছে ছোটো ছোটো মিনি ব্যাগ, পার্স, যেটাকে কয়েন পার্স বলা যায়। তারপর এখানে তো অনেক ধরনের টেডি বিয়ার রয়েছে, ব্যাগ রয়েছে, তারপর এখানে বাচ্চাদের খেলা, লাভ পিলো, আসলে এখানে বেশিরভাগ কালেকশনই হচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভাইয়ারা সকল কিছু রেখেছে, আর সকল ধরনের জিনিসগুলো অনেক কিউট, ভালো লাগবে। যে কোনো ভাইয়া যদি তার গার্লফ্রেন্ডে গিফট করতে চায় অবশ্যই এখানে আসতে পারেন, খুব কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পাবেন। আর আপুরা যদি ভাইয়াদের গিফট করতে চান অবশ্যই এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। গিফট কম হোক বেশি হোক যেটাই হোক দাম যেমনই হোক, গিফট তো গিফটই, গিফট মানে একটা ভালোবাসা উপহার দেওয়া, যাকেই আপনি দেবেন সে খুশি হবে এটাই বেশি, হয়তো বা কম বা বেশি যার যেমন সামর্থ্য রয়েছে। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর লাভ পিলো ছোটো ছোটো রয়েছে, বড় লাভ পিলো আছে, আর এখানে ইমোজি পিলোর তো অভাবই নেই। তারপর আমরা এখন দেখতে পাচ্ছি মেয়েদের যে পছন্দের জিনিস, চুড়ি, ব্রেসলেট বা চুলের জিনিস, আর এখানে তো অনেক টাইপের আংটি রয়েছে, আংটিগুলোর প্রাইস দিয়ে খুব কম। এই দেখো আপু কাপল রিং আছে এখানে, ভাইয়ারা বা আপুরা সকল ফ্রেন্ডস দেখো কাপল রিংগুলো অনেক সুন্দর, আর এখানে একটা ছোট্ট ছোট্ট টেডি বিয়ার, খুবই পিচি পিচি রিং, মানে যেগুলো হচ্ছে চাবির রিং না হয় ওই সাইজের। আর এখানে দেখতে পাচ্ছি ব্যাগ, সামনে আমরা দেখতে পাচ্ছি একটা দোকান যেখানে সকল কিছু কাঠের তৈরি জিনিস, মানে কুটির শিল্প, কাঠের তৈরি জিনিস। তারপর এখানে আছে কিছু আর কিছু শোপিস, যেমন আল্লাহ লেখা একটা রেহেল টাইপের শোপিস, এটা আমার খুবই ভালো লেগেছিল। তারপরে আছে এই ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো মনে হচ্ছে ছোট ছোট মানুষ এখানে বাস করে। এখানে আরও কিছু জিনিস রয়েছে, ডায়েরি, তারপরে ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট পার্স, হ্যান্ড পার্স, আরও মানে অনেক কিউট কিউট জিনিস, অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আমার। এই দেখো
এখানে কাপল গিফটের জন্য পারফেক্ট জিনিস রয়েছে, তোমরা অনেক পরিমাণের এখানে গিফট কেনার অনেক অপশন পাবে। Thank you.
রাখছি।